নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নতুন আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে বেকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মমতার প্রকল্পটির নাম দেওয়া হয়েছে কর্ময় ধর্ম তো বিস্তারিত বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেব কি এই প্রকল্প এবং কেনই বা প্রকল্পটি ঘোষণা করা হলো এবং কোথা থেকে প্রকল্পটি ঘোষণা করা হলো তো পুরোপুরি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা একুশ সালে ভোট আসছে তার আগে গ্রাম বাংলার বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন খাতড়ায় প্রশাসনিক অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি আমিও এখন এই মুহূর্তে খাতড়াতেই রয়েছি তো এই অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্প এবং পরিষেবার কথা ঘোষণা করা হয় পরে তার বক্তব্য বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন আগামী দিন আরও দু লক্ষ ছেলে মেয়েকে কাজের সুযোগ করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি তো কিভাবে এই কর্মসংস্থানের ব্যবস্থা করছে নবান্ন মুখ্যমন্ত্রী বলেন এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায় পিছনে একটা ঠান্ডা বাক্স থাকে আমরা ঠিক করেছি সমবায় ব্যাংক থেকে দু লক্ষ ছেলে মেয়েকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেব তো বন্ধুরা এইভাবেই কিন্তু বলা হয়েছে একটা কর্মসংস্থানের সূচনা হবে তো সেই বাইকের পিছনে একটা বাক্স থাকবে ওই করে আপনারা শাড়ি বিক্রি করতে পারেন জামা কাপড় বিক্রি করতে পারবেন আলু পেঁয়াজও বিক্রি করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা এই প্রকল্পের নাম দিচ্ছি কর্মই ধর্ম কোনো কাজই খারাপ নয় দু লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে দশ লক্ষ মানুষের অন্ন সংস্থান করা মুখ্যমন্ত্রী কথা বলার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে বাদ্য বেজে উঠেছিল এবং বাঁকুড়ায় জনজাতির সংখ্যা উল্লেখযোগ্য এদিন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা ভালো আছো তো ধামসা মাদল তো এরপরে সরকারি আমলাদের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আরও বেশি করে ধামসামাদল দিতে হবে ওদের যাতে ওরা ভালো করে জীবিকা নির্বাহ করতে পারে তো বন্ধুরা এই হচ্ছে আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই যে প্রকল্পটি ঘোষণা করা হলো এটার সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য